নওগাঁর মহাদেবপুরে হিজাব বিতর্ক ছড়ানোর পেছনে দারুল বার বাকপুর উচ্চ বিদ্যালয় স্কুল ম্যানেজিং কমিটির দ্বন্দ্বকে দায়ী করেছেন স্থানীয়রা। শিক্ষকরা বলছেন হিজাব পরার কারণে নয়, স্কুল ড্রেস না পরায় শিক্ষার্থীদের শাসন করা হয়েছে। প্রধান শিক্ষক ও স্কুল কমিটি একে ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা করছে। এদিকে শিক্ষা কর্মকর্তা বলছেন শিক্ষার্থীদের বেত মারার কারণে ওই শিক্ষিকাকে শোকজ করা হয়েছে। গেল বুধবার নওগাঁর মহাদেবপুর উপজেলার দাউল বারবাকপুর উচ্চ বিদ্যালয়ে স্কুল ড্রেস পরে না আসায় শিক্ষার্থীদের শাসন করেন শরীরচর্চা শিক্ষক বদিউজ্জামান এবং সহকারী প্রধান শিক্ষক আমোদিনী পাল। বৃহস্পতিবার হিজাব পরে আসায় শিক্ষার্থীদের নির্যাতনের গুজব ছড়িয়ে বিদ্যালয়ে হামলা ও ভাঙচুর চালায় প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির লোকজন। এরপরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় আলোচনা সমালোচনা। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা বলছেন হিজাব পরায় কাউকে মারধর করা হয়নি, স্কুল ড্রেস না পরায় শিক্ষার্থীদেরকে শাসন করেছেন শিক্ষকরা। শুধু ওই গ্রামেরই সন্তান আর ওই যারা ষড়যন্ত্রকারী তাদেরই সন্তানরা মিথ্যা কথা বলতেছে, আর এই এলাকার ছেলে মেয়েদের শুনে দেখেন তারা কখনোই মিথ্যা কথা বলবে না। সবাইকে স্কুল ড্রেস পরে আসতে বলা হয় কিন্তু তারা স্কুল ড্রেস পরে আসে না, সেই জন্য ম্যাম একটু মেয়েদের মা শাসন করছে। ওইটা গত ছেলে পেলে যারা কারো ইন্ধনে বা কারো কথাই আসছে আর কি, এসে আমরা যারা আগে যারা হেডমাস্টারের সাথে ইয়ে করছি তাদেরকে মারা, এটাই তাদের মূল উদ্দেশ্য ছিল। অভিযুক্ত শিক্ষিকা বলছেন প্রধান শিক্ষকের এ মাসেই অবসরে যাওয়ার কথা থাকায় তার প্রধান শিক্ষক হবার কথা, এটিকে বাধাগ্রস্ত করতে এমন অপপ্রচার। প্রধান শিক্ষক ওনার তো এর আগে অনেক কিছু হয়েছে, দুদক আসছিল, 10টা নিয়োগ দিয়েছে, কোনো হিসাব দিতে পারেনি, আর আমি যদি দায়িত্বটা পাই তাহলে আমাকে তো সত্তার হিসাব দিতে হবে, যার জন্যই এটা হচ্ছে যে ষড়যন্ত্র বা রাজনৈতিকভাবে আমাকে এটা ফাঁসানো হয়েছে। তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিযোগ অস্বীকার করেছেন। আর উপজেলা শিক্ষা কর্মকর্তা বলছেন স্কুল ড্রেস পরে না আসায় শিক্ষার্থীদের মারধর করায় শিক্ষিকাকে শোকজ করা হয়েছে। ওই যে মহিলা এটা ঘটালো আর শিক্ষকরা কি করলো, শিক্ষকরা আগে মাটির ঘরে বসেছিল, ওরা বেরোচ্ছিল ঘর থেকে, এই কারণে শিক্ষকদের উপর তারা একটু ক্ষিপ্ত। প্রধান শিক্ষক অনুপস্থিত প্রধান শিক্ষক ছিলেন না, বেধরক মারধর করছে, করতে ঘটনা বেধরক মারধর করছে, ঘটনা ঘটেছে অপ্রত্যাশিত, এটা আমাদের কাম্য নয়। সব ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের একাধিক টিম মোতায়েন রয়েছে। স্থানীয় জনগণ যাতে এখানে কোনো ধরনের এই এই ঘটনাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটায় এই জন্য আমরা পুলিশের কয়েকটি ইউনিট এখানে হলো স্থায়ীভাবে ডিউটি পালন করছে। ডিবিসি নিউজ ডেস্ক।